আমি তাপসী দে, ওয়েলকাম টু তাপসী হোম কিচেন। আজকে আমি দেখাবো পনির একটা রান্না, পন কারি। এখানে আমার আছে 300 গ্রাম পন, এগুলোর মধ্যে আমি টুথপিক গেথে নিচ্ছি, তাতে কি হবে পনটা যখন আমি ফ্রাই করব তখন পনটা রাউন্ড শেপের হয়ে যাবে না, যেমন ও শেপ আছে সেরকম ইন্ট্যাক্ট থাকবে। এইভাবে টুথপিক গুলো গেথে নিন, দেখুন আমি এরকম ভাবে টুথপিক গুলোকে গেথে নিয়েছি। এইভাবে টুথপিক গুলোকে আপনারা গেথে নিন পনের মধ্যে, এইভাবে পন নরম একদম থাকে, কোনো অসুবিধা হয় না। দেখুন আমি সবকটা পনের মধ্যে টুথপিক গেথে নিয়েছি। এবার আমি একটা একটা করে মশলা ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমার কাছে আছে লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার, সাধারণত ইন্ডিয়ান রান্নায় রেড চিলি পাউডার ইউজ হয়। আমি এইভাবে পনগুলোর মধ্যে রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। এখানে আছে আমার গরম মশলা পাউডার, আর অবভিয়াসলি সল্ট তো আমার দিতেই হবে, আমি এখানে সল্ট দিয়ে দিলাম। এখানে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, যদি ময়দা থাকে বা চালের গুঁড়ো, সেটা দিলেও প্রন ক্রিসপি হবে। এগুলোকে আমি এবার ভালো করে ম্যারিনেট করে নেব। এগুলো আপনারা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে পারেন, 10 থেকে 15 মিনিট রাখলে মশলাটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে, তারপরে এটা ফ্রাই করে নেব। দেখুন প্রনগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি এবং 10 মিনিট রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব কুকিং অয়েল, আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি, আপনারা চাইলে রাইস ব্র্যান অয়েলও ইউজ করতে পারেন। তেলটা আমি একটু গরম হতে দেব, আঁচটা একটু বাড়িয়ে, তেলটা ভালোভাবে গরম হলে তারপরে আমি মাছগুলোকে দেব। তেলটা আমার তেতে গেছে, এবার একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা আপনারা ঢাকা দিয়ে ভেজে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমার প্রন গুলো সুন্দরভাবে গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, এগুলোকে টার্ন করে দেবেন গোল্ডেন ফ্রাই করার সময়, আর আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে প্রনগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব, মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কলি, পেঁয়াজ কলি গুলো আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কলিটা ভাজা হতে হতে আমি মিক্সিতে টমেটো আর পেঁয়াজটাকে পেস্ট করে নেব। আমি মোটামুটি 3টে মিডিয়াম সাইজের টমেটো আর 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। এবার এই পেস্টটা আমি মোটামুটি 4 টেবিল চামচের মতন আমি দিয়ে দেব। যদি আপনাদের কাছে পেস্টটা বেঁচে যায়, আপনারা ফ্রিজে ওটাকে স্টোর করবেন, এতে পরবর্তীকালে কোনো রান্না করলে আপনারা ইজিলি ওটা দিয়ে দিতে পারবেন। এবার একটু আঁচ বাড়িয়ে আমি মশলাটাকে ভালো করে কুক করে নেব। আমি রেড চিলি পাউডার ইউজ করছি, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, খুব একটা ঝাল হবে না, আপনারা চাইলে বাড়িতে শুকনো লঙ্কা বেটেও ইউজ করতে পারেন।
হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচ। মশলাটা আমার মোটামুটি ফ্রাই হয়ে এসছে, যখন দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে আসছে আর মশলার কালারটা মোটামুটি একটু ডিপ হয়ে এসছে, তখন আলুগুলো দিয়ে দিতে হবে। আমার এখানে পটেটো চাঙ্কস করে কাটা আছে, একটা আলুকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিই। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটা মোটামুটি হয়ে গেছে, মশলাটাও রান্না হয়ে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার একটু কভার করে কুক করে নিতে হবে। এবার আমি সাদা তিল মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি তিন চামচের মতো সাদা তিল দিলাম। সাদা তিলের মধ্যে আমি কিছুটা কসুরি মেথিও দিয়ে দিচ্ছি। এলাচ আর লবঙ্গ, অল্প জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেছে। এলাচগুলো যদি একটু দানা দানা থাকে কোনো অসুবিধা নেই, আপনারা মোটামুটি একটু মিহি করে পেস্ট করলেই হবে। এবার আমি এই পেস্টটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। সাদা তিলের মিশ্রণে যে জলটা আমি দিয়ে দিলাম, এটাকে ভালো করে মিশিয়ে নিন। এটা দিলে কি হবে, গ্রেভিটা খুব ঠিক হয়ে যাবে, ঘন হয়ে যাবে গ্রেভিটা। এবার এবার আপনার যতটা প্রয়োজন ততটাই জল এর মধ্যে মিশিয়ে নেবেন। আমি এখানে হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি, তার চেয়েও কম দিলেও কোনো অসুবিধা নেই। এবার এটাকে আপনারা ঢাকা দিয়ে কুক করে নিন যতক্ষণ না আপনাদের আলুটা সেদ্ধ হয়ে যায়। হয়ে যাওয়ার পর একটু ভালো ঘি ছড়িয়ে দিন, একটা সুন্দর গন্ধও আসবে, টেস্টটা ইউনিক হয়ে যাবে।